স্রাংশালা বুবাক রাখর আগুনে বগর সিং সিকলা তংথাই নগর সদর হাংকর আরবান ওবিসি মোর্চানি কাইসা কক্সা পানা খ্লাই থাকা কক্সা পাদক ফাইমান থাকা আরবান হাংকর নি সদর দি ওবিসি মোর্চানি কাসকো খব ইয়াকসো কাসকো তে খুবনে আদং রক পাদব কক্সা থাকে মথনে আদং সাকা লাইথানি সালো ওবিসি মোর্চা তংক সংতনার লগ্রনি সাম বসুক জরাতে থাঙ্গি সঙ্গে জোবাসরি বিমান খা তেবসকানে বিধানসভা চংময় নৈরগী তাম তাম সাংগতাং ইয়াগন হারজাগা আভন্তি কক সাজাংনাই জানেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে সংযুক্ত মোর্চার কার্যকারিণী বৈঠক সম্পন্ন হয়েছে নজরুল কলাক্ষেত্রে, এবং তারপরই সেই পার্টির নির্দেশ মতে জেলার কার্যকারিণী মোর্চার জেলার কার্যকারিণী বৈঠকের সেখানে টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো সেই টাইমের মধ্যে আমাদের সদর শহর জেলা ওবিসি মোর্চার উদ্যোগে আজকে এই ভগৎ সিংয়ে আমাদের কার্যকরণী বৈঠক চলছে। ওবিসি মোর্চার সভাপতি সুকান্ত পাল মহোদয়ের সভাপতিত্বে এই কার্যকরণী বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিগত যে তিন মাস, সেই তিন মাসে আমরা এই সদর জেলার মধ্যে ওবিসি সম্প্রদায়ের মানুষের জন্য এবং ওবিসির আমাদের যারা সম্প্রদায়ভুক্ত সাধারণ মানুষ আছে তাদের কাছে কতটুকু আমরা পৌঁছতে পেরেছি, এবং আগামী তিন মাস এই সদর জেলার সংগঠনকে এবং ওবিসি সংগঠনকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কার্যকরিণী বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব। আমরা আজকের এই বৈঠকে সিদ্ধান্ত নেব আগামী তিন মাস আমাদের কর্মসূচি কী হবে। বিশেষ করে আজকের এই কার্যকরিণী বৈঠক সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্যে যে আগামী পাঁচ থেকে ছয় মাস পরেই আমাদের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন, ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিন এই সাতটা বিধানসভায় এই ওবিসি মোর্চার সংগঠন কী হবে এবং সংগঠনের মধ্যে আমাদের তেজি ভাব আনার জন্যে, সংগঠনকে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে আজকের আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নেব, এবং আমাদের সাংগঠনিক কিছু কর্মসূচি আজকে সকলের সিদ্ধান্ত মোতাবেক আজকে নেওয়া হবে, এবং সেই মোতাবেক আগামী কয়েক মাস আমরা এই সদর জেলার মধ্যে আমরা ওবিসি সংগঠনকে আরও বেশি শক্তিশালী করব, সুদৃঢ় করব। আমাদের জেলা সভাপতি যিনি আছেন কর্মঠ জেলা সভাপতি, ওনার নেতৃত্বে আমার বিশ্বাস রয়েছে যে এই সাতটা বিধানসভা আমাদের ওবিসি যে সংগঠন সেই সংগঠন আরও বেশি শক্তিশালী হবে।